দেখছেন কলকাতা টিভি আপনাদের সঙ্গে রয়েছে ভাষ্যতে শুরু করছি নারদ নারদ ব্যারাকপুর শিল্পাঞ্চলে অব্যাহত সন্ত্রাস অর্জুন শ্যাম চলছে জগদ্দল ভাতপাড়া সোদপুর কামারহাটি পানিহাটি টিটাগড়ে একের পর এক সন্ত্রাসের ঘটনা ঘটছে মৃত্যুও হচ্ছে প্রশ্ন উঠছে কোথা থেকে এত অস্ত্র আসছে কাদের মদতে জমা হচ্ছে এইসব অস্ত্র রাজনৈতিক মদতে কি অস্ত্রের এই ঝঞ্ঝন উত্তর খুঁজছে রাজনীতির কারবারিরা অর্জুন শ্যাম দ্বন্দ্ব মিটছে না ব্যারাকপুর শিল্পাঞ্চলে গুলিও চলছে কোথা থেকে আসছে এত অস্ত্র রাজনৈতিক মদতেই কি চৌকাঠে দু হাজার চব্বিশ শাসক বদলেও বদলায়নি সন্ত্রাসের ছবি অপ্রীতিকর ঘটনা এড়াতে বেড়েছে থানা তারপরেও থামেনি দুষ্কৃতি দৌরাত্ম জগদ্দল ভাতপাড়া শ্যামনগর পানিহাটি টিটাগর একের পর এক খুনের ঘটনায় সেই প্রশ্নই উঠছে নতুন করে অশান্ত ব্যারাকপুর শিল্পাঞ্চল নিয়ে উদ্বিগ্ন ব্যারাকপুর শিল্পাঞ্চল আছে একই জায়গায় তেরোই মার্চ দু হাজার বাইশ পানিহাটি পুরসভার আট নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রার্থী অনুপম দত্ত খুন ছয় মে দু হাজার বাইশ ঈদের মেলা থেকে ফেরার পথে খুন টিটাগড় জিসি রোডের বাসিন্দা পরোটার দোকানের কর্মী সেলিম শাহজি দোসরা জুলাই দু হাজার বাইশ ভাটপাড়ায় খুন ইমারতি ব্যবসায়ী সালাউদ্দিন আনসারি তেসরা জুলাই দু হাজার বাইশ শ্যামনগরে দুষ্কৃতদের গুলিতে খুন শান্তিনিবাস পল্লীর বাসিন্দা আঠেরো বছরের যুবক রোহিত দাস আঠাশে এপ্রিল দু হাজার তেইশ টিটাগরে খুন তৃণমূল নেতা তথা ব্যবসায়ী আনোয়ার আলী চব্বিশে মে দু হাজার তেইশ ব্যারাকপুরে সোনার দোকান লুটের উদ্দেশ্যে দুষ্কৃতীদের গুলিতে নিহত স্বর্ণ ব্যবসায়ী নীলাদ্রি সিংহ ব্যারাকপুর পাইপ রোডে যুবকের হাতে যুবক খুন দু নভেম্বর তেইশ বাড়ির সামনে গুলিতে নিহত ভাতপাড়ার তৃণমূল কর্মী ভিকি যাদব লোকসভা ভোটে ক্ষমতা দখলের লড়াইয়ে মরিয়া শাসক বিরোধী দুই শিবির উদ্ভূত পরিস্থিতিতে সন্ত্রাস নিয়ে শাসক বিরোধী তরজা শুরু দেখুন ব্যারাকপুরের নামটা হঠাৎ করে লোকজন তো বোমাপুর করে দেওয়ার চেষ্টা করছেন অনেক দিন ধরে পুলিশিং যে ফ্যাক্টরটা যে ফ্যাক্টরটার কারণে সাধারণ মানুষ সুরক্ষিত অনুভব করবে সেটা পুলিশ ভুলে গেছে ফলে বারংবার এই দুর্ঘটনা ঘটছে যারা সুস্থভাবে বাঁচতে চায় তো রাজনৈতিক জীবনের বাইরেও আঙ্গিনার বাইরেও যারা বাঁচতে চায় এই শিল্প অঞ্চলে শিল্প একটা বৈশিষ্ট্য আছে সেই জায়গাটা তাদের কাছে খুব দুর্বিষ হয়েছে এবং এটা দুর্ভাগ্যজনক এবং রাজনৈতিক নেতৃত্ব যারা দিচ্ছেন কেন তারা নিজেরা দায় নিয়ে এটাকে ঠিক করছেন না এটা আমার কাছে একটা কোশ্চেন ঘটনার পিছনে বহিরাগত যোগ রয়েছে বলে দাবি শাসক দলের নেতৃত্বের অপরাধীদের ধরতে তৎপর পুলিশ প্রশাসন জানালেন তৃণমূল নেতা অশোক চট্টোপাধ্যায় এখন ওই মঙ্গের বিহার থেকে এখন অস্ত্র নয় এখন ক্রিমিনাল ডেলিভারি এখন ভাড়াটিয়া খুনিদের ওখান থেকে পাওয়া যায় এবং সেই ভাড়াটিয়া খুনিরে এসে কাজ করছে কাজ করে বেরিয়ে চলে যাচ্ছে সাধারণ মানুষের প্রশ্ন আর কত প্রাণ গেলে শান্ত হবে দুষ্কৃতি দৌরাত্ব এর দায় নেবে কে উত্তর খুঁজছে ব্যারাকপুর শিল্পাঞ্চল ব্যারাকপুর থেকে শুভজিৎ সিং এর রিপোর্ট কলকাতা টিভি শাসকের বদল হয়েছে সময় গড়িয়েছে কিন্তু কোথাও গিয়ে ব্যারাকপুর শিল্পাঞ্চলের অন্তর্গত সোদপুর ভাটপাড়া কামারহাটি একের পর এক জায়গায় দুষ্কৃতি দৌরত্ব কোথাও কমছে না যদিও রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন যে কোথাও গিয়ে ব্যারাকপুর শিল্পাঞ্চলে বিকল্প কর্মসংস্থানের অভাব কোথাও গিয়ে শিল্পাঞ্চলের অংশ বন্ধ হয়ে যাওয়া এই সমস্ত বিষয় কি অপরাধ জগতের সঙ্গে কোথাও গিয়ে সংযুক্ত রয়েছে এই প্রশ্ন যেরকম রাজনৈতিক পর্যবেক্ষকদের মনে এই প্রশ্ন বাংলার মানুষের মনে আমার আপনাদের মনে এবং যে ছবি আপনাদের সামনে তুলে ধরলাম যে প্রতিবেদনের মাধ্যমে দু থেকে দু পর্যন্ত শুধুমাত্র ব্যারাকপুর শিল্পাঞ্চলে একের পর এক খুনের ঘটনা এবং সম্প্রতি যাদব খুনে আপনারা জানেন যে সিং এর ভাইপো পাপ্পু গ্রেফতার করা হয় এবং তারপর এই অর্জুন সঙ্গে সোমনাথ শ্যামের দ্বন্দ্ব মূলত বাড়তেই থাকে এবং সেই দ্বন্দ্ব মেটাতে তৃণমূলের শীর্ষ নেতৃত্বকেও কিন্তু হাত লাগাতে হয় সামনে লোকসভা নির্বাচন তার আগে শাসক বিরোধী দ্বন্দ্ব যেভাবে সামনে আসছে ব্যারাকপুর শিল্পাঞ্চলে সেক্ষেত্রে দাঁড়িয়ে লোকসভা নির্বাচনে কি হবে তা প্রশ্ন উঠছে আজকে আলোচনায় আসবো নারদ নারদে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন তৃণমূলের তরফে তৃণমূল নেতা সুকেশ বিশ্বাস পাশাপাশি বিজেপি নেতা মৃত্যুঞ্জয় পাল রয়েছেন আলোচনায় আপনাদের দুজনকেই নারদ নারদের এই আলোচনায় স্বাগত জানাবো শুরুতে আমি আসবো আহ তৃণমূল নেতা সুকেশ বিশ্বাস আপনার কাছে সুকেশবাবু ব্যারাকপুর শিল্পাঞ্চলে যে ঘটনাক্রম আমরা দেখছি সাধারণ যে কোনো ঘটনাকে কেন্দ্র করেই উত্তপ্ত হচ্ছে অশান্ত হচ্ছে ব্যারাকপুর শিল্পাঞ্চল চলছে হাতে হাতে এত অস্ত্র কোথা থেকে আসছে আপনারা তো শাসকের আসনে বসে রয়েছেন কেন নিশ্চুপ প্রশাসন কেন কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না দেখুন প্রথমে যে কথাটা বলি ব্যারাকপুর শিল্প একটা মিশ্র এলাকা এখানে হচ্ছে নানারকম ভাষাভাষীর লোক বসবাস করে এবং বেশিরভাগ মানুষ ভাড়া ভাড়াটা হিসাবে এখানে বসবাস করে কেউ চটকল শ্রমিক বা কেউ হয়তো কোনো বদ্যি শ্রমিক বা কেউ কোন তো হয়তো কোনো কলকারখানার মানে ক্যাজুয়াল লেবার হতে পারে এবং যার জন্য মেন সমস্যাটা হচ্ছে যে ব্যারাকপুর শিল্পাঞ্চলে যারা বিশেষ বিশেষ করে বিহার ইউপি থেকে যারা এখানে আসে এবং তাদের আত্মীয় স্বজন অনেক সময় এখানে তারা কাজ কাজ করে তাদের ছেলেপেলেরাও এখানে আসে এবং তারা কিন্তু ঠিক সেই পরিবেশে খাপ খাওয়াতে পারছে না বা তাদের সঙ্গে তারা একটা ক্রাইমের জগতের সঙ্গে তারা হাত মিলিয়ে দিচ্ছে এবং ব্যারাকপুরের এই নবগত যে যারা আসছে ক্রাইম করতে তাদেরকে ম্যাক্সিমামই আমাদের এখানকার তারা স্থায়ী বাসিন্দা নয় তাদের বয়স দেখবেন আঠেরো থেকে বাইশের মধ্যে তারা কোনো শ্রমিক নয় তারা কোনো ছাত্র নয় এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমাদের কর্তব্য হচ্ছে যে যারা যারা এখানে ভাড়া দেন বা যারা যারা ভাড়া দিয়ে দেন তাদের সঙ্গে থানার একটা যোগ গড়ে ওঠে বা তাদেরকে সঠিক ইনফরমেশন দেওয়া যায় তাদের ক্রাইমটা কমবে কিন্তু এখানে ম্যাক্সিমাম দেখা যাচ্ছে যে ব্যারাক বারাকপুরে যতগুলো ক্রাইম হয় ম্যাক্সিমাম বিহার কিংবা ইউপির যোগ কারণ আমরা দেখছি যে বা সব থেকে বেশ ভারতবর্ষে প্রতিদিন তিনজন করে মানুষ খুন হয় আটাত্তর জন মানুষ খুন হয় এবং প্রতি ঘন্টায় তিনজন মানুষ খুন হয় তার বাইরে তো আর পশ্চিমবঙ্গে ক্রাইম বন্ধ দরকার কিন্তু সেক্ষেত্রে অনেক ক্রাইম আছে যেটা আমরা রাজনৈতিক নেতারা বলি হয়ে যাচ্ছে কারণ সেখানে যখন প্রতিবাদ তাদের করছে তখন তাকে মেরে ফেলছে তাকে হত্যা করে দিচ্ছে বা খুন করে দিচ্ছে এবং এই জিনিস চলতে থাকলে বা সেটা তো আমাদের কাছেও একটা খারাপ বার্তা যায় কারণ শাসকের ভূমিকায় আমরা রয়েছি এবং সারা ভারতবর্ষ জুড়ে কিন্তু আস্তে আস্তে ক্রাইম ক্রমশ বেড়েছে সেটা নারী নির্যাতন বলুন ধর্ষণ বলুন কিডন্যাপিং বলুন খুন বলুন এবং আমাদের দেশে দু সালে একটা ঘটনা বলি দু সালে আমাদের দেশে আঠাশ হাজার পাঁচশো বাইশটা খুন হয়েছে সব থেকে খুন হয়েছে কোন রাজ্যে বেশি নিশ্চয় আপনারা জানেন যে রাজস্থান মহারাষ্ট্র উত্তরপ্রদেশ এই সমস্ত রয়েছে এবং দু হাজার বাইশ সালে সবচেয়ে বেশি অস্ত্র মানে সিজ করা হয়েছে যে রাজ্যটা থেকে তার নাম উত্তরপ্রদেশ এবং বিহারও তাই এবার অস্ত্রের যে রিলেশান বা অস্ত্র যে কানেকশান সেটা ব্যারাকপুরের সাথে বিহার এবং উত্তরপ্রদেশের সঙ্গে ওথপ্রত জড়িত আছে এবং তার জন্য কিন্তু আমাদের কাছে অনেক অসুবিধা হচ্ছে এবং পুলিশের কাছে অনেক অসুবিধা হচ্ছে শুধু আপনি ভিকি সিং কেন ভিক ভিকি যাদব কেন আরও অনেকে তো খুন হয়েছে সঞ্জয় সিং বিষ্ণু সিং হ্যাঁ থেকে শুরু করে এই দু হাজার উনিশের উনিশের মে মাস থেকে শুরু করে জুলাই মাস অব্দি দশজন মানুষ মারা গেছে এবং সেগুলো কোনো বিচার হয়নি এবং আমাদের নোয়াপাড়ায় যে ছিল আমাদের তৃণমূল কংগ্রেস নেতা গোপাল মজুমদার তিনিও মারা গেছেন খুন হয়েছেন এইগুলোকে এবারে সবসময় করে বাইরের যোগ থাকা থাকছে বলেই পুলিশের কাছে একটা মাথা ব্যথার কারণ হয়ে যাচ্ছে এবং আমাদের কাছেও একটা মানে মাথা মাথা কারণ হয়ে যাচ্ছে তাই আমরা বারংবার লোকদেরকে বলছি রাজনে নেতাদেরকে বলছি যে আপনারা সঠিক ইনফরমেশন থানাকে দিন যারা যারা বাইরে থেকে এখানে বসবাস করছে

সারা পশ্চিমবঙ্গ জুড়ে একের পর এক জায়গায় বিস্ফোরণ হয়েছে বারুদ মজুদ রয়েছে বীরভূম থেকে শুরু করে গঙ্গাসাগর থেকে মানে উত্তর পর্যন্ত সবার হাতে হাতে অস্ত্র তৃণমূল সরকার আগে নিজের রাজ্যকে সামলাক ঘটনা হচ্ছে প্রশাসন কি করছে যদি ইউপি থেকে অস্ত্রই ঢুকে তাহলে এখানকার পুলিশ কি করছে পুলিশের মদতেই ঢুকছে এখানকার নেতারা তাদেরকে আশ্রয় দিচ্ছে দুষ্কৃতীদের নেতারা কেন আশ্রয় দিচ্ছে দুষ্কৃতীদের আজকে এই যে তৃণমূল তো অ্যাকচুয়ালি কোনো পার্টি না প্রাইভেট লিমিটেড কোম্পানি অ্যাকচুয়ালি সমস্যাটা কোথায় সমস্যাটা হচ্ছে এলাকায় তোলাবাজি পুকুর ভরাট বিশেষ করে ব্যারাকপুর শিল্পাঞ্চলে যে সমস্ত বন্ধ জুট মিল কারখানা আছে তাদের যন্ত্রাংশ পাচার তাদের পুকুর ভরাট এই নিয়ে এবার টোটাল যা কাটমানি তা সেভেন্টি ফাইভ পার্সেন্ট চলে যায় কালীঘাটে বাকি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট যা থাকে এবার সেটা ভাগাভাগি হয় এই ভাগ নিয়েই তো মারামারি খুনো খুনি আর তো কিছু না এটা তো কোনো আদর্শের জন্য রাজনীতি খুনো খুনি হচ্ছে না তো ঘটনা হচ্ছে ইউপিতে কি হয়েছে না হয়েছে না দেখে পশ্চিমবঙ্গ নিয়ে ভাবলেই সবচেয়ে ভালো ইউপি আজকে ইউপিতে দৌরাত্ম বন্ধ হয়ে গেছে আর এখানে যেটা বলছে না দু হাজার একুশ সালের পর দুশোর ওপর বিজেপি কর্মী খুন হয়েছে সাধারণ প্রতিদিনই পশ্চিমবঙ্গে প্রতি মাসে কোথাও না কোথাও নারী নির্যাতন হচ্ছে এখানে আদিবাসীদের এখানে নগ্ন অবস্থায় টেনে মানে মৃতদেহকে টেনে নিয়ে গেছে এরকমও ঘটনা ঘটেছে মালদাতে আদিবাসী আমাদের বোনেদের ধর্ষণ করা হয়েছে তো ধর্ষণের দিক থেকে কারণ পশ্চিমবঙ্গ প্রথম আছে আগে নিজেদের রাজ্য ভাবুক তারপর অন্য রাজ্যে পশ্চিমবঙ্গের লয় অন্য অর্ডার কি আছে সাধারণ মানুষের নিরাপত্তা কি আছে টিএমসির একজন বিধায়ক তার দলের একজন নেতার কাছ থেকে ভয় পেয়ে বলছে আমার সিকিউরিটি বাড়াও আমি খুন হয়ে যেতে পারি সেখানে আমি প্রশ্ন করতে চাই শাসক দলের সাধারণ মানুষের নিরাপত্তা কি আছে একেবারে সুখেজনা রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলছেন মৃত্যুঞ্জয় বাবু এবং যে অভিযোগ তিনি আনছেন যে বিভিন্ন জায়গায় এ ধরনের ঘটনা ঘটছে এবং তার সঙ্গে ত্রবলের যোগসূত্র রয়েছে তবে আপনার কাছে আমার প্রশ্ন ভারকপুর শিল্পাঞ্চলে এই ঘটনা নতুন নয় বেশ কয়েকদিন আগে ভিকি যাদব তাকে বাড়ির সামনেই খুন করা হল কেন কোথাও গিয়ে প্রশাসন নিশ্চুপ কেন এ দায় বাংলার নিতে হচ্ছে যে কথা আপনাকে বললাম তো যে ব্যারাকপুর একটা মিশ্র এলাকা এবং সেখানে আঠেরো থেকে পঁচিশ বছরের সমস্ত ছেলেরা বিহার উত্তরপ্রদেশ থেকে আসছে কার ঘরে থাকছে এবং কে সেলটার দিচ্ছে এগুলো তো পুলিশের কাছে সম্পূর্ণ তথ্য যাচ্ছে না এবং কে অস্ত্র নিয়ে আসছে যে একটা ছোট একটা অস্ত্র কেউ লুকিয়ে নিয়ে আসে কেউ সেটা পুলিশের পক্ষে সম্ভব না তাকে ছখাছক তাকে পাকড়াও করা কারণ তার জন্য কিন্তু একটা বিহার উত্তরপ্রদেশ সরকারকে সজাগ থাকতে হবে কারণ ভারতবর্ষে এই দুটো রাজ্য থেকে সব কিছু হয় আপনি জানেন না যে এন উনি তো অ্যাকচুয়ালি গীতা এবং হনুমান চল্লিশা পড়তে ব্যস্ত থাকেন উনি এনসিআরবি রিপোর্ট বা ডেটা ফলো আপ করেন না এবং দু সালে সব থেকে বেশি খুনের অভিযোগ দায়ের হয়েছে তার সেই রাজ্যটার নাম উত্তরপ্রদেশ তারপরে বিহার এবং তিন হাজার চারশো একানব্বইটা খুন হয়েছে উত্তরপ্রদেশে বিহারে দু হাজার নশো তিরিশটা মহারাষ্ট্রে দু হাজার দুশো পঁচানব্বইটা এবং সে সেক্ষেত্রে ক্রাইমে অর্থাৎ ধর্ষণের অভিযোগে সব থেকে বেশি ধর্ষণ হয়েছে রাজস্থান পাঁচ হাজার তিনশো নিরানব্বই তারপরে উত্তরপ্রদেশ তিন হাজার ছশো নব্বইটা উনি প্রদেশ শাক দিয়ে মাছ দেখা যায় আরে বাবা আগে আপনারা সেই রাজ্যগুলোকে ঠিক করুন এবং সারা ভারতবর্ষ জুড়েই তো আজকে খুনের রাজনীতি কয়েম হচ্ছে না প্রতি ঘন্টায় তিনজন মানুষ খুন হয় ভারতবর্ষের এই পঁচাত্তরতম অমৃত শাসন ব্যবস্থায় আটাত্তর জন মানুষ প্রতিদিন খুন হয় এটা লজ্জা লাগছে না বলতেও না লজ্জা লাগছে না দলিত অত্যাচারে সব থেকে এগিয়ে আছে উত্তরপ্রদেশ ছত্রিশ হাজারের বেশি দৈনিক অত্যাচারের প্রতিভুক্ত হয়েছে এবং বিগত চার বছর দু হাজার ষোলো থেকে দু হাজার কুড়ি অবধি জাতি দাঙ্গা তিন হাজার হয়েছে দু লক্ষ এক লক্ষ ছিয়াত্তর হাজার দু লক্ষ ছিয়াত্তর হাজারের বেশি দাঙ্গা হাঙ্গামা করেছে এই সরকারটাই টিকে আছে দাঙ্গা হাঙ্গামা খুন খারাপের মধ্যে দু হাজার উনিশ সালে বিজেপি যখন ক্ষমতায় এলো ব্যারাকপুরে দু মাসে দশজন খুন হয়ে গেল উনি বলছেন শাক দিয়ে মাল দেখা যায় আগে আপনারা খুনের বন্ধ করুন আপনারা খুনের দমদ্বন্দ্ব করুন এই বাইশ তারিখে রাম মন্দির প্রতিষ্ঠা হবে নশ জন মানুষের রক্ত গেছে হিন্দু মুসলমান সেই বাবরি মসজিদ ভাঙার পরে যে দাঙ্গা হয়েছে তাদের নামে একটা করে অক্ষর হিন্দু ভাইদের রক্ত ছাপিয়ে দিন যে এদের রক্তের বরিদানের মধ্যে যে রাম মন্দির প্রতিষ্ঠা তাদেরকে ভুলে গেছেন তাদেরকে ভুলে গেছেন আজকে

ফিরেলাম বিরতির পর বিরতিতে যাওয়ার আগে আমরা তৃণমূল নেতা সুকেশ বিশ্বাসের বক্তব্য নেওয়ার চেষ্টা করছিলাম এবং যেমনটা তিনি বলছিলেন যে স্থানীয় প্রশাসন বা প্রশাসনের তরফে তৎপরতা নেওয়া হচ্ছে তবে পুলিশের কাছে অনেক সময় খবর গিয়ে পৌঁছচ্ছে না এখান থেকে আমি আসব মৃত্যুঞ্জয় বাবু আপনার কাছে মৃত্যুঞ্জয় বাবু যে প্রশ্ন রাখবো আপনার কাছে কেন ব্যারাকপুর শিল্পাঞ্চল বারম্বার অপরাধ জগতের শিরোনামে উঠে আসছে তাহলে কি স্থানীয় রাজনীতি বা বিকল্প কর্মসংস্থানের অভাব কারণ আমরা দেখেছি বিগত কয়েক দশকে পঞ্চাশেরও বেশি কলকারখানা বন্ধ হয়ে গিয়েছে এখনো পর্যন্ত সেগুলো পুনরায় চালু করা সম্ভব হয়নি সেই সমস্ত প্রেক্ষাপটকি কি দায়ী এই অপরাধ জগতের শিরোনামে আসার নেপথ্যে অপরাধ জগতে শিরোনামে আসছে তার কারণ শুধুমাত্র কলখানা কারখানা এখানে অনেকগুলো ফ্যাক্টর আছে যেমন বিভিন্ন ইয়েতে কারখানাগুলোতে যেগুলো চলছে সেখানে কিছু লেবার নাই অস্থায়ী লেবার নাই সেই লেবার নিয়োগের কন্ট্রাক্টারই নিয়ে ওখানে দ্বন্দ্ব ইয়ে চলে দখলদারি চলে যে কে কন্ট্রাক্টর পাঠাবে কে লেবার পাঠাবে সেখান থেকেও পয়সা ইনকাম যেসব ফ্যাক্টরি বন্ধ আছে সেখানের মেশিনগুলো পাচার এলাকার পুকুর ভরাট ব্যাপারটা তো দেখুন ব্যাপারটা পঁচিশ পারসেন্ট পায় মানে কাটমানির পঁচিশ পার্সেন্ট লোকাল লেতারা পায় নিয়ে ভাগাভাগি করতে গিয়ে কম পড়ে যায় তখনই মারামারিটা হয় আর পুলিশের কথা বলছেন আমাদের পানিহাটি মেলাতে একজন পুলিশ লেডি পুলিশকে হানি করা হলো তার জন্যে আমাদের পানিহাটি যুব নেতাকে গ্রেপ্তার করা হলো তাহলে পুলিশের নিজেরই কোনো নিরাপত্তা নাই অত ভিড়ের মধ্যে পানিহাটি মেলাতে অত ভিড়ের মধ্যে একজন পুলিশ মহিলা কনস্টেবলকে হানি করা হলো তো ওখানকার পুলিশটা কি করবে পুলিশরা এক দল দলদাস দুই হচ্ছে পুলিশরা ভয় পায় যারা আসছে তারা তো কোনো না কোনো নেতার আশ্রয়ই আসছে ওখানে দুষ্কৃতীরা এমনি থাকতে পারে না তারা হয় ওখানকার তৃণমূলের যে কোনো নেতা তার আশ্রয় আছে তো তার আশ্রয় থাকলে পুলিশদের ক্ষমতা আছে কোনো নেতার আশ্রয়ে থাকা কোনো ক্রিমিনালকে ধরবে আজকে এত জায়গায় বিস্ফোরণ হচ্ছে এত লোক মারা যাচ্ছে পুলিশ জানে না জানলেও কিছু করার নেই কোনো না কোনো নেতা তৃণমূল তৃণমূলের নেতা তার সাথে যুক্ত আজকে ব্যারাকপুরের শিল্পাঞ্চলে সোজা কথা বন্ধ কারখানা জমি হরপ করা কারখানার মেশিন চুরি করা পাচার করে দেওয়া ওখানে লেবার কন্ট্রাক্ট নেওয়া পুকুর ভরাট এই বিভিন্ন কাজের সাথে যে তোলাবাজি সেই তোলাবাজির ভাগ বাটানা নিয়ে ওখানে মারামারি নালে ভাবুন লজ্জা করা উচিত তৃণমূলের ওদের একজন মানে বিধায়ক তিনি নিজের নেতার কাছ থেকে প্রাণ সংশয়ের আশঙ্কা করছেন সেটা সারা ভারতবর্ষে কোথাও উদাহরণ নেই একেবারে প্রত্যেকজনবাবু আপনার কাছে আসুন পরবর্তীতে সময় খুব কম আমি আসছি সুকেশ বাবু আপনার কাছে আমরা দেখলাম বিকি যাদব খুনের ঘটনার পর থেকে খুনের পর থেকে অর্জুন সিং এবং জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যামের মধ্যে যে দ্বন্দ্ব সেই দ্বন্দ্ব কিছুতেই মিটছে না এই জায়গা থেকে চৌকাটে লোকসভা নির্বাচন লোকসভা নির্বাচনের আগে প্রার্থী করা নিয়ে সমীকরণটা ঠিক কি হবে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে বলছে দ্বন্দ্ব দেখো দ্বন্দ্ব নয় একটা কথা বারবার করে বলছি এটা হচ্ছে একটা আক্রোশ কারণ আপনি কাজ করতে গিয়ে বাধার সম্মুখীন হচ্ছে সেই আক্রোশটা গিয়ে পড়ছে অন্য কাছে এবং সেটা নিয়েই হচ্ছে বাক বিতনার উভয় পক্ষের মধ্যে চলছে যে উনি বললেন না ব্যারাকপুর বন্দর শিল্পের জমি হরক করে না উনি জানেন না যে ইন্ডাস্ট্রিয়ালের জমি হরপ করা অত সরব ব্যাপার নয় এবং ম্যাক্সিমাম জমিগুলো ব্যাংকের কাছে সব মর্টগেজ করা আছে একশো তেরোটা আমাদের এই ব্যারাকপুর শিল্পাঞ্চলের চটকল আছে দমদম থেকে বীজপুরের মধ্যে তার মধ্যে একশো বারোটা চটকল খোলা আছে আপনাকে একটু বলছিলেন পঞ্চাশটা কল চটকল বন্ধ আছে একদম ভুল তথ্য একশো বারোটা খোলা আছে ক্রাইম যারা করছে তারা কেউ শ্রমিক নয় তারা দেখুন ষোলো থেকে একদম বাইশ তেইশ বছরের মধ্যে যুবক এবং তারা সব আসছে এসে এ বাইরে থেকে এসে এখানে ক্রাইম করে পয়সা নিয়ে চমকম কর দিচ্ছে আমাদের কথা হচ্ছে যারা যারা ইন্ধন যোগাচ্ছে যারা যারা ক্রাইমকে সঙ্গে নিয়ে চলছে তাদেরকে গ্রেপ্তার করা হোক এবং এই যে যে যোগসূত্র যারা স্থাপন করছে তাদেরকে গ্রেপ্তার করা হোক এবং আমরা চাই ক্রাইমের বিরুদ্ধে তার কারণ আমরা পশ্চিমবঙ্গের মানুষ অনেক শান্তিতে এবং পরপর দু বছর আমাদের কলকাতা শহর মহিলা সুরক্ষিত শহর হিসাবে গণ্য হয়েছে এনসিআরবি রিপোর্টের কেন্দ্রীয় সরকারের কাছে এবং নিত্যানন্দ রায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলছেন যে উত্তরপ্রদেশে দু হাজার বাইশ সালে পঁয়ষট্টি হাজার দুশো সাতশো তেতাল্লিশটা নারী নির্যাতনের ঘটনায় এফআইআর হয়েছে এটা লজ্জা লজ্জি আজকে উনি বলছেন নারী সুরক্ষা দেবে যারা কেন্দ্রীয় সরকার নারীদের পক্ষে কথা বলছেন সব থেকে বেশি নারী নির্যাতন কোথায় না উত্তরপ্রদেশ তারপরে কোথায় না মহারাষ্ট্রে তারপরে কোথায় না রাজস্থানে লজ্জা লাগছে না আগে ঠিক করুন ভারতবর্ষে পার্লামেন্টে পাঁচশো তেতাল্লিশ জন সাংসদ এবং দুশো পঞ্চাশ জন আছে রাজ্যসভার সাংসদ আমরা আমরা লজ্জা লাগা উচিত ভারতবাসী হিসাবে তিনশো ছজন সাংসদ কোনো না কোনো এফআইআর এ তাদের নাম অতিভুক্ত আছে একশো জন সাংসদ খুন ধর্ষণ তথ্য লোপাট কিডন্যাপিং এই সমস্ত ধারায় তাদের নাম অভিযুক্ত আছে এবং ভারতবর্ষের আইপিসি বলুন ভারতবর্ষের সি আর বলুন পুলিশ ট্যাক্ট বলুন ক্রিমিনাল প্রসিডিওর কোর্ট বলুন সবই সেই ব্রিটিশ পিরিয়ডের ড্রাফটিং করা টিভি ম্যাকেলের এবং জুডিশিয়াল ব্যবস্থাটাকেও আরও শক্তিশালী করা হোক দেখবেন তাহলে কোনো আসামি যাতে আর জামিন না পায় বা সঠিক বিচার পেয়ে তারা শাস্তি পায় সেটাই আমরা প্রার্থনা করি এবং সেই বিচার ব্যবস্থা আজকে তিন কোটি পঁচিশ লাখ একেবারে সুকেশ বাবু সময় কম আমি মৃত্যুঞ্জয় বাবু আপনার কাছে আসব সামনে লোকসভা নির্বাচন এবং ব্যারাকপুরের মতো একটা হেভি ওয়েট কেন্দ্র এখনই যদি এই পরিস্থিতি হয় লোকসভা নির্বাচনে কি হতে চলেছে কি বলবেন আপনি না সুকেশ বাবুকে জিজ্ঞেস করছি আপনি কি পারবেন যে ওখানে সোমনাথ বাবুকে আর অর্জুন সিংকে গ্রেফতার করতে যাদের মধ্যে ঝামেলার জন্যে নিরহ কর্মীরা খুন হচ্ছে ওখানকার যে উত্তেজনা বাড়ছে তাদেরকে আগে জেলে ঢোকান আর পার্লামেন্টে যতগুলো লোক যত বিরুদ্ধে ক্রিমিনাল এভিডেন্স রয়েছে তার মধ্যে তৃণমূলেরও চব্বিশ জন আছে কি বলছে হ্যাঁ শুরু ওখানে প্রশাসন হাতে ব্যবস্থা দরকার ওই সোমনাথ বাবু এবং উর্জুন সিংকে আগে গ্রেফতার করা উচিত ওখানে না হলে ওখানে কোনোদিন থামবে না একেবারে আমাদের আলোচনার আজকের এখানেই শেষ করতে হচ্ছে আমাদের সঙ্গে ছিলেন বিজেপির তরফে মৃত্যুঞ্জয় পাল পাশাপাশি তৃণমূলের তরফে সুকেশ বিশ্বাস আপনাদের দুজনকে আলোচনায় থাকার জন্য অনেক ধন্যবাদ জানাবো ব্যারাকপুর শিল্পাঞ্চলে এই মুহূর্তে যা পরিস্থিতি লোকসভা নির্বাচনের আগে কি পরিস্থিতি হয় কারণ নিজেদের মাটি ধরে রাখতে যেরকম শাসক বিরোধী দুজনেই মরিয়া কি পরিস্থিতি হয় সেদিকে নজর থাকবে এখন নারদ নারদ আজকের মতো এখানেই শেষ করছি অন্যান্য আরও খবরের জন্য দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন সাত آه آه آه